তো বন্ধুরা ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো যেখানে দেখবেন আপনারা পোস্টার কালার দিয়ে এই ড্রয়িংটা, তো পোস্টার কালার দিয়ে আজকের আমি এই ড্রয়িংটা পুরো বানাবো। আমি আজকে যে পোস্টার কালারটা ইউজ করছি এখানে 12টা কালার রয়েছে, আর এই 12টা কালার দিয়েই আজকের এই পুরো ড্রয়িংটা বানাবো। তো আমি জানি না এটা ড্রয়িংটা কতটা ভালো হবে, তো ট্রাই করছি যতটা সম্ভব ভালো করা যায় চেষ্টা করছি। আজকে ভিডিওটা বাংলাতেই বানাচ্ছি কারণ আমাকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে কমেন্ট করে অনেক ভাই বোন বলেছিলেন বাংলাতে বানাতে ভিডিও, যে কারণে ওনাদের রিকোয়েস্টেই আজকে বাংলাতে বানাচ্ছি ভিডিওটা। আরও একবার রনি আর্ট নলেজ চ্যানেলে আপনাদের ওয়েলকাম করছি। যদি আপনারা নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। তো বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিও বানানোর যে লক্ষ্য থাকে সেটা হচ্ছে যে বিগিনার্স ভাই বোনেরা যারা কোচিং নিতে পারেন না তাদের জন্যে জাস্ট একটা হেল্প, বা কোনোভাবে ফ্যামিলি থেকে সাপোর্ট পান না, পয়সার অভাবে ড্রয়িং শিখতে পারছেন না, তাদের জন্যে একটা ছোট্ট হেল্প। আমি অনলাইনের মাধ্যমে আমার এই চ্যানেলে ড্রয়িং ভিডিওগুলো আপলোড করে থাকি। যদি আপনারা চান এইরকম ড্রয়িং ভিডিও পেতে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, ঠিক তাদের যারা আপনাদের মতনই সাপোর্টের অভাবে ড্রয়িং করতে পারছেন না, তাদের জন্য সাপোর্ট করুন, তাদের যারা ড্রয়িং শিখতে চান, ড্রয়িং বানাতে চান। পোস্টার কালার দিয়ে ড্রয়িংটা বানাচ্ছি, এটাও আমার একটা টেস্ট হচ্ছে যে আমি কীরকম পোস্টার কালার দিয়ে ড্রয়িংটা পারি। তো শেষ পর্যন্ত দেখুন ভিডিও, আশা রাখছি ভালোই লাগবে আপনাদের এবং শিখতেও পারবেন কিছু। দেখুন পুরো ভিডিও।
Thank you.